সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। শাশ্বত চট্টোপাধ্যায়, যিনি অপু নামে সমধিক পরিচিত, ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের একজন উজ্জ্বল তারকা। তার পিতা বিখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তিনি সমরেশ মজুমদারের কালপুরুষ উপন্যাসের উপর ভিত্তি করে শৈবাল মিত্র কর্তৃক নির্মিত ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এ জগতে প্রবেশ করেন। সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদা ধারাবাহিকে তিনি তপসে চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হন। 2012 সালে মুক্তিপ্রাপ্ত সুজয় ঘোষের বিখ্যাত চলচ্চিত্র কাহানির মাধ্যমে তিনি খ্যাতির শিখরে আরোহণ করেন। এতে তিনি খুনি বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তার অভিনয় মোগাম্ব এবং গব্বর সিং এর সাথে তুলনা করা হয়। এতে অভিনয়ের ফলে তিনি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে তার অভিনয় সর্বত্র প্রশংসিত হয়। এখানে তিনি ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেন। এটি বর্তমান সময়ের অন্যতম প্রশংসিত একটি ছবি। শাশ্বত 19 ডিসেম্বর 1970 সালে ভারতের কলকাতার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি থিয়েটার এবং অন্যান্য অভিনয় দেখতে পছন্দ করতেন। তিনি আয়নার সামনেও অভিনয় করতেন। পিতা শুভেন্দু চট্টোপাধ্যায় কখনোই শাশ্বতকে কোনো বিষয়ে চাপ দেননি। তিনি নিজেই অভিনয়কে পেশা হিসেবে নির্বাচন করেন। শাশ্বত শৈবাল মিত্রের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এই ভুবনে প্রবেশ করেন। সন্দীপ রায়ের ফেলুদায় তপসের চরিত্র অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। ধীরে ধীরে তিনি আরো জনপ্রিয় হয়ে উঠতে থাকেন। 2012 সালে মুক্তিপ্রাপ্ত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কাহানিতে অভিনয় করে তিনি সারা ভারত জুড়ে বিখ্যাত হন। এখানে তার বিপরীতে অভিনয় করেন বিদ্যা বালান। এই চলচ্চিত্রে তিনি ঠান্ডা মাথার খুনি চরিত্রে অভিনয় করেন। বব বিশ্বাস নামক এই চরিত্র সম্পর্কে তিনি বলেন, বব বিশ্বাস অবশ্যই কাহানির জনপ্রিয় বাড়িয়ে দিয়েছে। বেচারা শাশ্বত তার পরিচয় হারিয়ে ফেলেছে, যেখানে সে যায় বব বিশ্বাস হিসেবে পরিচিত হয়। এই চরিত্রটি ফেসবুক এবং টুইটারেও জনপ্রিয় হয়। ববের চরিত্রকে মাথায় রেখে একটি উপন্যাসও তৈরি হচ্ছে। 14 জুন 2013 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা অত্যন্ত বিখ্যাত হয়। কমলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই চলচ্চিত্রে তিনি বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তৎকালীন সমাজের সামাজিক রাজনৈতিক বিভিন্ন ব্যাপার অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। এতে তিনি নীলকণ্ঠ বাগচির চরিত্রে অভিনয় করেন। তিনি এই চরিত্রে নিজেকে সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তার অনেক চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র দেখেন। একটি ইন্টারভিউয়ে তিনি বলেন যে এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি এত পরিশ্রম করেছিলেন যে নিজের স্ত্রীর সাথেও কথা বলতে অসুবিধায় পড়তেন। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল 1996 সালে বাক্স রহস্য, নয়নতারা, 1998 সালে আত্মজা, 1999 সালে সন্দীপ রায় পরিচালিত জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, তুমি এলে তাই, একই বছর খেলাঘর, 2000 সালে শেষ ঠিকানা, 2002 সালে আমার ভুবন, 2003 সালে আবার অরণ্য, 2004 সালে তিন একে তিন আবার আসিব ফিরে, 2005 সালে কর্কট রাশি, 2006 সালে তিনিয়ারি কথা দোসর, 2007 সালে শুধু তোমার জন্য দা বং কানেকশন, 2008 সালে চলো লেটস গো, 2009 সালে ক্রস কানেকশন, 2009 সালে চৌরাস্তা ক্রস রোড অফ লাভ, 2010 সালে ব্যোমকেশ বক্সীতে অভিনয় করেন তিনি। অঞ্জন দত্ত পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়। 2011 সালে গেট টুগেদার, উরুচিঠি, ঘোষাইবাগারের ভূত, রক বিলান্তি, দা ফরলোন চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন শাশ্বত। 2012 সালে গোড়ায় গন্ডগোল, ভালোবাসা অফরুট, কাহানি, আবার ব্যোমকেশ চলচ্চিত্রগুলোতে কাজ করেন তিনি। এবছর মিঠু চক্রবর্তীর সাথে নোবেল চোর ছবিতে অভিনয় করেন শাশ্বত। এছাড়া অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ ছবিটিও এবছর দারুণ জনপ্রিয়তা অর্জন করে। এ ছবিতে তার সাথে আরো অভিনয় করেন স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, পরণ বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী। 2013 সালে তিনি মেঘে ঢাকা তারা, ডাবাডোল, নামতে নামতে, গয়নার বাক্স, আশ্চর্য প্রদীপ, প্রলয়, সিওসার, আবর্ত ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন। 2014 সালে বঙ্কু বাবু, পাডিতার বাংলা, 4, 2015 সালে এবার সবর, 2016 সালে ইগলের চোখ চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে। অরিন্দম শীল পরিচালিত ইগলের চোখে তার সাথে আরো অভিনয় করেন জয়া আহসান, পায়েল সরকার এবং জুন মালিয়া। 2018 সালে এই ছবির আরেকটি সিকুয়েল আসছে আবার সবরে অভিনয় করেন শাশ্বত। একই পরিচালকের এই ছবিতে তার সাথে আরো অভিনয় করেন ইন্দ্রনীল সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, লতিকা চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। ব্যক্তিগত জীবনে শাশ্বত কলকাতায় বাস করেন। তিনি স্কুল শিক্ষিকা মহুয়াকে বিয়ে করেন। এই দম্পতির এক কন্যা সন্তান রয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের পাওয়া এ পর্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো হল দ্য ফোরলন চলচ্চিত্রের জন্য ইমফেল আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা, ব্যোমকেশ বক্সী চলচ্চিত্রের জন্য জি বাংলার গৌরবে শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা, BFJ-তে 2003 সালে শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা পুরস্কার, 1998 সালে বিশেষ জুরি পুরস্কারে আনন্দলোক
পদক অ্যাওয়ার্ড। এছাড়া কাহানি চলচ্চিত্রের জন্য তিনি জি সিনে অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।